2014 থেকে খসড়া হাই স্কুলের এই গানের দলের দায়িত্ব আমি নিয়েছি। 2014 থেকে পরপর আমরা অনেক সাফল্য পেয়েছি, ব্লক স্তরে জেলা স্তরে সাফল্য পেয়েছি। 2015-তে আমরা ব্লক জেলা এবং রাজ্য স্তরে প্রথম হয়ে জাতীয় স্তরে প্রতিযোগিতা অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করি এবং সেখানে আমরা জাতীয় স্তরে ষষ্ঠ স্থান অধিকার করি। আর এই গানের দলের এই যে অসাধারণ পারফরমেন্স, তাল মাত্রা জ্ঞান সম্পর্কে অসাধারণ তাদের ধারণা, তাদের অসাধারণ পারফরমেন্স, এই পারফরমেন্সের মূল কৃতিত্ব কিন্তু একজন মানুষের, তিনি আমাদের এই দলের সঙ্গীত প্রশিক্ষক মাননীয় শ্রী সৌম চট্টখণ্ডী মহাশয়। এছাড়াও আমাদের দলকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন যে দুজন বাদ্যযন্ত্রী, তারা হলেন বিশ্বজিৎ পাল এবং নিশান্ত, পাখোয়াজে নিশান্ত এবং তবলায় বিশ্বজিৎ পাল। 2016-র পরেও আমরা আমাদের এই দলের অস্তিত্ব রয়েছে, আমরা সেভাবে সাফল্য না পেলেও এবং পরবর্তীকালে ভারত বিকাশ পরিষদের এই প্রতিযোগিতায় না গেলেও আমাদের এই দলের নিজেদের মধ্যে বন্ধনটা অটুট রয়েছে। আমরা বহুবার একাধিক ক্ষেত্রে আমরা নিজেরা মিলিত হয়েছি এবং অনুষ্ঠান করেছি। আজকে এই সময়ে যখন আমরা একে অপরের সঙ্গে মিলিত হতে পারছি না, তখন কবি প্রণামের উদ্দেশ্যে আমরা যে যার বাড়িতে বসে একটা ভিডিও রেকর্ডিং করে আমরা একটা ছোট্ট প্রচেষ্টা চালিয়েছি সকলে একসাথে হয়ে একটা গান তৈরি করার। তোমার ফোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার ফোলা হাওয়া ছোট আমি দূর 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 দূ
আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া, লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া, টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া, লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া।